আরেকটা লাস্ট কথা, মোটিভেশনের সোর্স বলে দিই একটা। আপনারা লাইফে বিভিন্ন জায়গা থেকে মোটিভেশন নিতে চান, বিভিন্ন মানুষের কথা শুনেন, আপাত দৃষ্টিতে যারা সাকসেসফুল আপনাদের ওখানে বসে আজকে হয়তো আমাকে আপনাদের সফল মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সফলতা না। আমি কেবলমাত্র একটা চাকরি পেয়েছি, আজকে আমার কাছে আপনাদের কাছে মনে হচ্ছে এটা সফলতা, কিন্তু আমি যদি 30 বছর পর চাকরি থেকে রিটায়ার করার সময় যদি আমি ভালোভাবে চাকরিটা শেষ করতে না পারি, যদি সেদিন আমাকে খুব বাজে একটা মানুষ হিসেবে দেখা যায়, তাহলে আজকের এই সফলতার কোনো দাম সেদিন থাকবে না। তো মানুষের জীবনের প্রতিটা সফলতা ব্যর্থতা আপেক্ষিক। আজকে যে জিনিসটা আপনার কাছে সফলতা মনে হচ্ছে সেটা কখনো সফলতা নাও হতে পারে। সেই জন্য মোটিভেশন নেবেন এমন কিছু মানুষের কাছ থেকে যারা সারা জীবন মোটিভেশনের আলো জ্বলিয়ে গেছেন, যারা সারা জীবন মানুষকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। এমন একজন মানুষ আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি, আপনারা তার নাম শুনেছেন। তার জীবনী পড়লে দেখবেন কী পরিমাণ ব্যক্তিত্ববোধ, কী পরিমাণ আত্মসম্মান, কী পরিমাণ সংকল্প একটা মানুষের ছিল। ওনার এই বিদ্রোহী কবিতা বলেন, অগ্নিবীণা বলেন, ধূমকেতু বলেন, এই কোনো কিছুই আসলে হঠাৎ করে জন্ম নেয়নি, উনি সেভাবেই নিজেকে তৈরি করে রেখেছিলেন। ওনার প্রথম ছেলে যেদিন মারা যায়, অরিন্দম খালিদ বুলবুল যেদিন মারা যায়, সেদিন কবি খুব কষ্ট পেয়েছিলেন, সেদিন কবি শিশুদের মতো হয়ে গিয়েছিলেন। তিনি কুসংস্কার বিশ্বাস করতেন না, কিন্তু নিজের ছেলের অসুস্থতা সারানোর জন্য তিনি তখন কুসংস্কারের কোনটা কুসংস্কার কোনটা কী সেগুলো পরোয়া করেননি। তিনি তখন ছুটে গিয়েছিলেন একজন কবিরাজের কাছে, একজন যিনি হয়তো চিকিৎসার কিছুই বুঝেন না, কারণ তিনি তখন একজন বাবা ছিলেন। কিন্তু যখন তার ছেলে মারা গেল, সেদিন কবিতার একটা বক্তব্যে বলেছিলেন যে কবি যেদিন তার ছেলে মারা গেছে সেদিন তার সেই মহা অনুভূতির কথা মনে পড়ছে, কারণ সেদিন তার বাড়িতে কিছু হাসনাহেনা ফুল ফুটেছে, তার সুবাস ছড়াচ্ছে। তো সেই মোমেন্টও কবি এনজয় করেছিলেন, নিজের ছেলের লাশ নিয়েও তিনি সেই দিনটা উপভোগ করেছিলেন। তো যদি কখনও মোটিভেশন নিতে ইচ্ছে হয়, কাজী নজরুল ইসলামের কাছ থেকে মোটিভেশন নেবেন। ওনার আরেকটা ইভেন্টের কথা বলে শেষ করি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রেম হয়েছিল নার্গিস নামের একটা মেয়ের সাথে, তার বাড়ি ছিল কুমিল্লায়, তার প্রকৃত নাম ছিল সৈয়দা খাতুন, কবি ভালোবেসে তার নাম দিয়েছিলেন নার্গিস। সেই নার্গিসের সাথে 1921 সালে পর কবির সাথে আর দেখা হয়নি কখনো। 1937 সালে নার্গিস কবিকে একটা চিঠি লিখেন, 1937 সাল মানে 21 থেকে 37, দীর্ঘ 16 বছর কবিকে নার্গিস অসংখ্য চিঠি দিয়েছেন, অসংখ্যবার ডেকেছেন। কবি কখনোই কুমিল্লায় নার্গিসের বাড়িতে যাননি, কুমিল্লায় গিয়েছেন, কখনও নার্গিসের সাথে দেখা হননি, নার্গিসও বিয়ে করেননি। কিন্তু নার্গিস তার শেষ চিঠিতে কবি যেটা উত্তর করেছেন, সেই চিঠিতে কবিকে খুব করে বলছিলেন। নার্গিস কবিকে কী চিঠি লিখেছিলেন সেটা পাওয়া যায়নি, সেটা জানা যায়নি, আসলে সেটা হারিয়ে গেছে। কিন্তু কবি যে উত্তরটা দিয়েছিলেন চিঠিতে, সেই চিঠিটা পাওয়া গেছে। সেই চিঠিতে কবি কীভাবে উত্তর দিয়েছিলেন জানেন? যখন নার্গিস ফোর্স করছিল যে চলো দেখা করি, চলেন দেখা করি, তখন কবি বলেছিলেন, দেখা নাই বা হলো এ ধুলির ধরায়, প্রেমের ফুলে ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী, তুমি যদি সত্যি আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পাইনি, শিরি ফরহাদকে পাইনি, তবু কেউ তাদের মতো করে কারো প্রিয় তোমাকে পাইনি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন সত্য, কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো জীবনে, তাহলে তোমার চাইতে ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে একই ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ চেষ্টা করলে, সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এ জীবনেই তার সংশোধন করে যেতে হবে, তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্বদুঃখের অবসান। আমি সংসার করছি, তবুও চলে গেছি এই সংসারে বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে, যেখানে গেলে পৃথিবীর সকল অপরাধ, সকল অসম্পূর্ণতা ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা দেয়। এই কথাটা দিয়ে কী বুঝেছেন? একবার বাড়িতে যেয়ে আবার শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন। এখানে কবির লাইফের পুরো ফিলোসফি আছে। এখানে কবি সংসার করছেন, তবুও সংসারে বাধাকে অতিক্রম করে চলে গেছেন। কবি দেখা করতে চাননি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দুঃখ নিয়ে একই ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। আজকে আপনি ভাবছেন আমি এখানে দুঃখে আছি, অন্য জায়গায় গেলে সুখ পাবো, হবে না। আপনি একটা রিলেশনশিপে ভালো নেই, আরেকটা রিলেশনশিপে গেলে ভালো থাকবেন, এই আশা করবেন না, কারণ দুঃখ নিয়ে একই ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। আমি এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।